আসছিলেন একদিনে হইনি আমি শিল্পী বেগম একদিনে হইনি আমি পৌর কাউন্সিলর একবারে হইনি আমি পৌর ভারপ্রাপ্ত মেয়র একদিনে হইনি আমি একটা স্কুলের সভাপতি একদিনে হইনি হয়তো সব মনে করবেন মজনু সাহেব করছে না উনি ভয় পান উনি বলে শিল্পী তুমি এমন কোনো কথা বলো না যে আমার নেতারা কষ্ট পাক এই কথা তুমি বলো না তাহলে ভাবেন অন্য অন্য নেতার বউ বেটি মেলা কিছু মেলা রকমের দাবি করতে পারে জোর কণ্ঠে কথা বলতে পারে আমি পারি না কি কারণে জানেন মজনু সাহেব পছন্দ করেন না বলে নেতা কর্মী যেটা কষ্ট পায় এটা তুমি বলো না এই যে মনে করেন এখানে আসি বক্তৃতা দেওয়ার অনেক কামে বলি মজনু সাহেব আমি জেলার নেত্রী থানার নেতা কর্মীরা বক্তৃতা দেয় আমি তোমার বউ হিসেবে নাই নাই দিলাম আমি তাকে দল করি আমি মহিলা আমি লিখ করি মহিলা আমি লিখ করি বলে আপনাদের এখানে ওয়ার্ড শান্তি এই গাড়ি দাও আমি শান্তি ওয়ার্ড করেছি মহিলাদেরকে আমার মা বোনদেরকে নিয়ে আমি প্রোগ্রাম করেছি আমি সাকসেস হয়েছি আজকে আমার এই মা বোন অনেক আসছে আরো আসবে সম্মানিত মা বোনের আপনারা শুনেন ওনার এই আগুন গুলো কেমন লাগলো আপনাদের আমি জানি না শুধু আমাদের ফ্যামিলির ব্যাপারেই ওনার এই আগুন গুলো আমার ছেলের এটা করা যাবে না আমার মেয়েদের এটা করা যাবে না বইয়ের এটা করা যাবে না তোমাদের এটা করা যাবে না তাহলে কিভাবে দলটা উনি ভালোবাসেন দলের মানুষদের কিভাবে উনি ভালোবাসেন এটা ভাবেন তাই আপনাদের কাছে আমি বলতে চাই আপনারা এই মজিবুর রহমান মজনু উনি বেঁচে থাক উনি দীর্ঘজীবী হোক এই দুয়ে আপনারা করেন কারণ আমরা কিছু অযোগ্য লোক আছি তাদের জন্যই ওনার বেঁচে থাকা লাগবে কারণ এদেশটা যেমন জননেত্রী শেখ হাসিনা বেঁচে না থাকলে এদেশ অচল হয়ে যাবে আমি মনে করি এই শেরপুর ধুনুটে মজিবুর রহমান মজনু চোখ বন্ধ করলেই আমরা বুঝতে পারবো উনার কি কদর ছিল অনেক অযোগ্য আপনার আমরা যখন স্কুলে পড়েছি পাকিস্তান আমরা তখন প্রাইমারি স্কুলে পাস করলেই মানুষ খুশি হতো তখন যদি কেউ ফার্স্ট ডিভিশন পাইতো তখন তাকে দেখার জন্য মানুষ ছুটে যাইতো যে ছেলেটা ফার্স্ট ডিভিশন পাইছে এখন কিন্তু ওই প্রাইমারি স্কুলে পাস বা খালি ফার্স্ট ডিভিশন দিয়া হয় না এখন জিপিএ 5 অথবা গোল্ডেন 5 পাইতে হয় তাই আমি মনে করি আপনারা জানেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তারা আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা মজনু সাহেবের ধারে কাছেও আসতে পারবে না এই 7ই জানুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে আপনাদের দেওয়া ভোটে জননেতা মজিবুর রহমান মজনু সাহেব অবশ্যই নির্বাচিত হবেন এইটা আমরা বিশ্বাস করি সম্মানিত ভাইয়েরা সেক্ষেত্রে এই শেরপুর ধুরুং এলাকা থেকে ওনাকে যদি সর্বোচ্চ রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে ওনাকে যদি আমরা গোল্ডেন এম্প্লাস পাইয়ে দিতে পারি তাহলে অবশ্যই ওনার যে অভিভাবক আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাকে ডেকে পাঠাবেন এবং অবশ্যই ওনাকে পুরস্কৃত করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই সমস্ত মানুষের মনের কথা বুঝতে পেরে উনি জননেতা মজিবুর রহমান মজনুকে শেরপুর ধুনুতে মনোনীত করেছেন আজকে গাড়িগঁয়ের মতো জায়গায় প্রমাণিত হয় যে জননেত্রী শেখ হাসিনা যে ধারণা থেকে উন্নয়ন দিয়েছেন এই গাড়িগঁয়ের জনসভা প্রমাণ করে মজিবুর রহমান মজনু আসলই জননেতা গ্রামের আমি একটা জিনিস বলতে চাই আমার রাজনৈতিক জীবনে আপনারা জানেন সবাই আমার নেতৃত্ব বলেছে আপনারা আমার নিকটতম প্রতিবেশী আমি কোন দল মত বিবেচনায় কোন কাজ আমি জীবনে করি নাই এই নদীর কোটা ধরনের আছে কোটা বগুড়াতে বিশেষ করে এই কারিগর মহিপুর ইউনিয়নের যারা আপনার বসবাস করেন আপনাকে তো নিজেরা প্রত্যক্ষ আপনাদের এখানে একটা উচ্চ বিদ্যালয় হয়েছে 1 সাল থেকে 6 সালে যারা সরকারে ছিলেন তাদের সময় স্কুলে করছিলেন আপনারা একজন বিশেষ ব্যক্তির নামে অথচ এই অঞ্চলের মানুষ
আমেরিকার ভোট অনেক কম দেয়, এটা আপনার জানেন। আপনি খুব মন খারাপ করেন, আমি সত্য কথাটা বলতেছি। তারপরেও আমরা আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের দোয়ায়, এই এলাকার মানুষের দোয়ায় সরকার আমাদের গঠন হয়ে চলেছেন বছরে। সেই সরকার গঠন হওয়ার পরে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান। এই মহিপুরের মানুষ এখন উনি বেচেনায় মারা গেছেন। আমার একজন মুরব্বী মহির ভাই নামক কমিশন ছিল, উনি তিন চারবার এই অঞ্চলের এখানে দলে এই ওয়ার্ড থেকে নির্বাচন মেম্বার ছিলেন। উনি একদিন এই গ্রামের লোক সম্মুখে গেল, যা বললো যে ভাই আপনি আমাদের প্রতিবেশী করছিলেন, তারা কিছুই করেনি, আমরা তাদেরকে অনেক সহযোগিতা করি, যত ভোট এই কি হলো। তো আছে মানুষ থাকলে তারা আছে কি হবে। তো সেখানে আমরা জীবন ভর তাকে ভোট দিতে, কিন্তু আমরা এই গ্রামের ডিসপুট তারা করে দেয়। ভাই আপনার কাছে দাবি, আপনার ওই স্কুলে করে দেবেন। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি আমাদের প্রতিবেশী, দল কি করেন না করেন আমার বিষয় না। আমি যেহেতু বর্তমান সরকারি দলের একজন ক্ষুদ্র কর্মী, সরকারি পর্যায়ে সব জায়গায় আমি তাদের দোয়ায়, এটা একটা ঘন বস্তি এলাকা, নদী ভাঙ্গা কাজীপুর থেকে আসছে, ধূপ থেকে আসছে, বাটারমিল থেকে অনেক। তো আমি আপনার এলাকায় একটা স্কুল হোক আমি চাই, অনুপ্রাণে চাই। শিক্ষাবস্থা যত হবে মানুষের শিক্ষার হার বাড়বে, আর মানুষ শিক্ষিত হলে মানুষকে ধাপাবাজি করা যায় না। মিথ্যা কথা বলে এটা আমি বুঝছিলাম, আর বুঝবি তা বুঝবে। এই জন্য আমি চাই আমার সরকার প্রধান যিনি অনুমোদন করে শিখেছে না, তিনি শিক্ষা বিস্তারের জন্য তাই বলেন যেন আমরা পরিবর্তন করে আমি চেষ্টা করে দেখব। এই মাঠে একটা মিটিং ডাকছিলেন আমার বই ভাই, আল্লাহ তুমি ব্যস্ত নজর করুন। প্রায় এরকম লোকের উপস্থিত সেদিন হচ্ছিল, যেহেতু এলাকার প্রয়োজন আপনি সভাপতি হবেন আমরা যে দল যে আপনার সভাপতি হলাম, যেটা অনেকক্ষণ বাকি না বলে আপনি স্কুল চান না আমার সভাপতি চান, যদি আমার সভাপতি জানতে পেরে দেন স্কুল কিন্তু আমি করে দেবো।